আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন গুরুপুর রাজবাড়ি ইঞ্জিনিয়ারিং টেকনোলজির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফান্ডামেন্টালের পঞ্চম অধ্যায়ের বৈদ্যুতিক পাওয়ার বা এনার্জির সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে অ্যাবোমিটারটা কী জিনিস অ্যামিটার কী জিনিস ভোল্টমিটার কী জিনিস অ্যামমিটার এবং এনার্জি মিটার এবং এদের কানেকশন কিভাবে হয় এই বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ সাথেই থাকবেন ফিরে আসছি ছোট্ট একটা বিরতির বন্ধুরা আমরা জানি এক ইউনিট বিদ্যুৎ শক্তি কাকে বলে বা কিলো ওয়াট আওয়ার বলিতে কি বোঝায় আমরা বাসাবাড়িতে যে বিদ্যুৎ বিল তৈরি করি আমরা কিন্তু জানি এই বিদ্যুৎ বিল কিলো ওয়াট আওয়ারে হয় এক ইউনিট দুই ইউনিট এবং কত ইউনিট বিদ্যুৎ হলো ঠিক সেই অনুযায়ী কিন্তু বিল আপনারা ব্যাংকে পেমেন্ট করেন এইটাই হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি যে এক ইউনিটটা কী জিনিস এক ইউনিট হচ্ছে এক হাজার ওয়াট একটি হিটার বা এক ঘন্টা চললে যে পরিমাণ বৈদ্যুতিক এনার্জি ব্যয়িত হয় তাই হল কিলোওয়াটাওয়ার আওয়ার বা এক ইউনিট আর অ্যাবোমিটার আমরা যে যদি যে কোনো দোকানে মানে ইলেকট্রিক যে দোকানে যারা টিভি রেডিও সারে বা শোরুমে যদি যান ওইখানে আপনারা এই অ্যামিটার ভোলমিটার এবং রেজিস্ট্যান্স মাপার জন্য যে মেশিনটা বা যে মিটার ব্যবহার করা হয় সেটা হচ্ছে মিটার দেখুন আমি লিখেছি অ্যাভোমিটার হচ্ছে অ্যামিটার ভোল মিটার মিটারের সমন্বয়ে গঠিত একটি মিটার একে মাল্টিমিটারও বলা হয় এর মাধ্যমে কারেন্ট ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় মিটারের পূর্ণ নাম হচ্ছে অ্যাম্পিয়ার ভোল্ট ওহোম এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এবি ও অ্যাবোমিটার দিয়ে কি কি পরিমাপ করা যায় অ্যাবোমিটার দিয়ে তিন ধরনের বৈদ্যুতিক রাশির পরিমাপ করা যায় যথা ক দেখুন সার্কিটে কোনো পথের বা কোনো লাইনের কারেন্ট পরিমাপ করা যায় ক হচ্ছে কোনো সোর্সের ভোল্টেজ সার্কিটে বিভিন্ন পয়েন্টের ভোল্টেজ পরিমাপ করা যায় গ হচ্ছে কোনো পদার্থের রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় তারপর আমরা জানি এক হটস্পর এর মান কত কিলোওয়াট হবে আমরা জানি এক হাটস পর সহসমান সাতশো ছয়চল্লিশ ওয়ার্ড এই এক হটস পর সহসময় সাতশো ছয়চল্লিশ গুণ টোয়েন্টি থ্রি ওয়ান মাইনাস থ্রি কিলো ওয়ার্ডে হয় যেরকম যদি একটি বাতির গায়ে লেখা থাকে দুশো বিশ ভোল্ট এবং একশো ওয়ার্ড লেখা থাকে এর অর্থটা কী আমরা এটা জানি যে দুশো বিশ ভোল্ট চাপে একশো ওয়ার্ডের একটি বাতি এক ঘন্টা চললে একশো ওয়ার্ড বিদ্যুৎ খরচ হবে তো এখন আমরা দেখুন এই যে আপনাদের পরীক্ষায় দেখুন এই যে এই সংযোগটা খুব বেশি আসে দেখুন লোডসহ অ্যাম মিটার ভোল মিটার এনার্জি মিটারের চিত্র অঙ্কন করো এই দেখুন বোর্ডে কতবার আসছে তে এইটা আমি দেখানোর জন্য আজকের এই টিউটোরিয়ালটা বন্ধুরা এই টিউটোরিয়ালটা আপনাদের আপনারা অনেকেই অ্যাম মিটার বা ভোল্টমিটার সিরিজে না প্যারালালে থাকে অনেকেই জানেন না তাই আমি বলবো এই চিত্রটা আপনারা শিখবেন এবং পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন এই চিত্রটা জানলে আপনাদের অনেক কিছুই এই ইলেকট্রিক্যাল সম্বন্ধে জানা হবে দেখুন অ্যাম মিটারটা সিরিজে আসে ভোল্টমিটারটা মিটারটা আছে আসে ওয়াটমিটারটা দেখুন এই যে এখানে মিটারে সংযোগটা এবং এনার্জি মিটারের সংযোগ আমি সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি দেখুন ওয়াটমিটারের ভিতরে যে সংযোগ থাকে তাতে দুটো সিসি এবং পিসি থাকে সিসি হচ্ছে কারেন্ট কয়েল আর পিসি হচ্ছে প্রেশার কয়েল এবং এনার্জি মিটারেও একই দেখুন পিসি হচ্ছে প্রেশার কয়েল এবং সিসি কারেন্ট কয়েল এই সংযোগ চিত্রটা আপনারা সুন্দর করে আঁকার চেষ্টা করবেন তো দেখুন আমি এই অ্যাম মিটার ভোল মিটার ওয়াটমিটার অ্যানার্জিমিটার পুরাটাই আমি বিস্তারিতভাবে আপনাদের সামনে তুলে ধরছি যে ওয়াট মিটারটা কি জিনিস যে মিটারের সাহায্য কোনো বর্তনী বিদ্যুৎ প্রবাহ সরাসরি অ্যামিটার এককে করা হয় তাহ তাকেই অ্যামিটার বলে দুই অ্যামিটার প্যারালালে সংযোগ করা হয় কেন কারণ এর কয়েলের রেজিস্টেন্স খুব কম প্যারালালে সংযোগ করা হলে অতিরিক্ত কারেন্ট প্রবাহিত হয়ে এটা পুড়ে যেতে পারে তিন নম্বর অ্যামিটার সার্কিটে সিরিজে সংযোগ করা হয় কেন অ্যামিটারে অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স খুব কম হয় চার নম্বর ভোল্টমিটারকে বর্তনীতে প্যারালালে সংযোগ করা হয় কেন উত্তর এর অভ্যন্তরীণ কয়েল রেজিস্ট্যান্স খুব বেশি তাই একে শ্রী সংযোগ করা হলে এতে অতিরিক্ত ভোল্টেজ ড্রপ হয় ফলে লোড সার্কিট পূর্ণ ভোল্টেজ পায় না তারপর দেখুন এনার্জি মিটারের ব্যবহৃত দুটি কয়েলের নাম লিখ আমি এর আগেও দেখিয়েছি একটা হচ্ছে কারেন্ট কয়েল অপরটি হচ্ছে প্রেশার কয়েল তারপর এখানে দেখুন কারেন্ট কয়েল ও প্রেশার সার প্রেশার কয়েল সার্কিটে কীভাবে সংযোগ থাকে আমরা জানি কারেন্ট কয়েল সিরিজে থাকে এবং প্রেশার কয়েল প্যারালালের সংযোগ থাকে আমি আবারও আপনাদের এই ছবিটার নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি তো দেখুন আমরা যদি এখানে চলে যাই এই যে ছবিতে ছবিতে সংযোগে দেখুন এই যে কারেন্ট কয়েল কারেন্ট কয়েলটা কিন্তু সিরিজে আছে দেখছেন সিসি কারেন্ট কয়েল এখান থেকে এই যে এটা দুটোই কিন্তু আপনার ফেজে আছে এবং পেশার কয়েলটা দেখুন প্যারালালে আছে একটা এই যে ফেজের সাথে সংযোগ হয়েছে এক মাথা এবং আরেকটা মাথায় মাথা নিয়ে এই যে নিউট্রালের সাথে সংযোগ হয়েছে ফেজ এবং নিউট্রাল দেখছেন এটার সাথে সংযোগ হয়েছে এটা প্যারালালে থাকে তারপর আমরা যদি আরেকটু যাই যে বৈদ্যুতিক শক্তি বা পাওয়ার পরিমাপক যন্ত্রের নাম কী মিটার তারপরে নয় দেখুন এনার্জি ব্যবহারিক একক ও পরিমাপক যন্ত্রের নাম লিখ এনার্জি ব্যবহারিক একক হচ্ছে কিলো ওয়াট আওয়ার এবং পরিমাপক যন্ত্রের নাম এনার্জি মিটার তো বন্ধুরা আজকে এ পর্যন্তই নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে বা কোনো উপকারে আসে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একজন বন্ধু হলেও শেয়ার করবেন আজকের মতন এখানে বিদায় নিচ্ছি থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও